হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর তোমরা যারা আধার কার্ডের যাবতীয় কাজ যেমন আধার কার্ড কারেকশন আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক বায়োমেট্রিক নতুন আধার কার্ড তৈরি করা সমস্ত যাবতীয় কাজ সরকারিভাবে করতে চাও তোমাদের সবার জন্য খুশির খবর ইউআইডিএই এবং সিএসসি মিলে আধার পাস মিত্র আইডি প্রোভাইড করছে যার জন্য তোমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের সিলেকশান যদি একবার হয়ে যায় অর্থাৎ তোমাদের যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা কিন্তু সরকারের তরফে প্রতি মাসে মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনকাম করতে পারবে সারা দেশ জুড়ে যাতে আধার সেন্টারগুলোতে ভালোভাবে পরিষেবা দেওয়া যায় তার জন্য কিন্তু এই নতুন নিয়োগ চালু হয়েছে তাই এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবে এ টু জেড প্রসেস কিন্তু এই ভিডিওটিতে বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি তোমাদের কিন্তু প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর এখান দেখতে পাচ্ছ নিচে দিকে তোমরা যাবে নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ প্রথম যে লিঙ্কটা রয়েছে প্রথম যে অপশান রয়েছে আধার সুপারভাইজার এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু অ্যাপ্লাই অপশান রয়েছে এখানে তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অপশানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পপ আপ উইন্ডো একটা ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা রয়েছে যে সিএসসি ই গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড নেমা পোস্ট আধার সুপারভাইজার এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে এখানে বলা রয়েছে টেন প্লাস টু পাস অ্যান্ড অ্যাবোভ উইথ কম্পিউটার নলেজ এখানে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে নেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সম্বন্ধে কম্পিউটার সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার এবার দেখতে পাচ্ছ নিচে কিন্তু তোমাদের কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বড় রয়েছে প্রায়োরিটি ডিস্ট্রিক্ট লিস্ট এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে মানে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবার অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ বাম দিকে আই হ্যাভ অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে তোমার চেকমাপ করবে চেকমাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডান দিকে অ্যাকসেপ্ট এখানে তোমরা ক্লিক করবে অ্যাক্সেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাওয়া তোমাদের কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে এখানে দেখতে পাচ্ছ সেন ওটিপি এখানে তোমরা সেন ওটিপিতে ক্লিক করবে তোমরা সেন ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা তোমরা বসিয়েছো ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে ওই ওটিপি তোমাদের কিন্তু এখানে নিচে এন্টার ওটিপি জায়গায় ওটিপি কিন্তু এন্টার করতে হবে তার নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি এখানে তোমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে তোমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি তারপর থেকে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে প্রথম কি ফার্স্ট নেম তোমাদের নামটা এন্টার করবে তোমাদের যদি থাকে কিন্তু মিডিল করতে পারো তারপর টাইটেলটা এখানে এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ জেন্ডার তোমরা মেল না ফিমেল এখানে এন্টার করতে পারবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে তোমরা ছেলে ও মেয়েরা কিন্তু উভয় কিন্তু এই ফর্মের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে ডেট অফ বার্থ তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা এখানে মেনশন করতে হবে তবে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের বয়স আঠারো প্লাস হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবাই ওকে দেখতে তোমাদের ওকে তারপর দেখতে এখানে এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ মাদার নেম মায়ের নাম এন্টার করবে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কারেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড কিংবা আইডি কার্ড অনুযায়ী তোমাদের কারেন্ট অ্যাড্রেস যেমন তোমাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম এবং ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে তোমাদের কিন্তু এখানে পিন কোডটাও দিতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে স্টেট তোমরা কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু এখানে লিখতে হবে তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের কারেন্ট অ্যাড্রেসের সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে চেক মাপ করবে চেকমাপ করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু নিচে কিন্তু কপি হয়ে যাবে ওকে তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে তোমরা আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বোর্ড রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের করতে হবে এবার এখানে যেহেতু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই হচ্ছে অবশ্যই কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেক্ট করতে হবে যদি তোমাদের উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যদি হাইয়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু এখানে তোমরা হাইয়ার কোয়ালিফিকেশানে সিলেক্ট করতে পারো ওকে তার নিচে দেখতে পাচ্ছ এডুকেশানের জায়গায় তোমাদের কিন্তু আবার পুনরায় এইচএসসি টুয়েলভ ক্লাস তোমাদের অ্যাড করতে হবে তার নিজে দেখতে পাচ্ছ তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ফার্স্ট জব লোকেশন প্রিফারেন্স অর্থাৎ তোমরা যে এখানে চাকরিটা করবে তোমাদের কিন্তু এখানে প্রিফারেন্স দিতে বলা হচ্ছে তোমাদের যদি এখানে ফর্মটা অ্যাপ্রুভ হয় তোমাদের যদি সিলেকশন হয়ে যায় তোমাদের কোথায় চাকরিটা দিয়ে হবে তার লোকেশান কিন্তু তোমাদের এখানে প্রিফারেন্স হিসেবে দিতে হচ্ছে যদি তোমাদের চাকরিটা হয়ে যায় তোমাদের কিন্তু এই জব প্রিফারেন্স অনুযায়ী তোমাদের কিন্তু পোস্টিংটা হবে ওকে তো তার জন্য কিন্তু তোমরা এনে স্টেট চুজ করবে স্টেট চুজ করার পর কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে আমি কিন্তু চুজ করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা চুজ করেছি ওকে তার নিচে দেখতে পাওয়া সেকেন্ড জব লোকেশান প্রিফারেন্স অর্থাৎ তোমাদের যদি ফার্স্ট জব লোকেশানে যদি তোমাদের ইন কেস যদি ভাবে এখানে চাকরিটা তোমাদের না হয় পোস্টিংটা না হয় তোমাদের কিন্তু সেকেন্ড জব লোকেশানে তোমাদের কিন্তু পোস্টিংটা করে দিয়ে হবে তার জন্য কিন্তু সেমভাবে তোমাদের প্রথম সিলেক্ট স্টেট এখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা এখানে চুজ করতে হবে স্টেটের নাম চুজ করার পর দেখতে পাছ সিলেট সিলেক্ট ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে থার্ড জব লোকেশান প্রিফারেন্স এখানে কিন্তু তৃতীয় লোকেশন তোমাদের চুজ করতে হবে প্রথম তোমাদের একই হবে তোমাদের কিন্তু প্রথম স্টেটের নাম চুজ করতে হবে এখানে কিন্তু খুঁজে তোমরা যে স্টেটে এখানে চাকরিটা করতে চাও সেই স্টেটের নামটা এখানে চুজ করবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু তোমাদের এন্টার করতে হবে ওকে তারপরে যেটা সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট ইউআইডিআই আই সার্টিফিকেট ডিটেলস এখানে কিন্তু তোমাদের ইউআইডিআই সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এবং তার সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য আদার সুপারভাইজার অ্যাপ্লাই করার জন্য এই পোস্টে তোমাদের কিন্তু অবশ্যই ইউআইডিএআই সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের থাকতেই হবে তবেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের প্রথম ঘটায় কী করতে হবে সার্টিফিকেট নাম্বারের জায়গায় এখানে নাম্বারটা বসিয়ে দেবে তার নিচে দেখতে পাওয়া যাচ্ছে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে ওকে তার নিচে দেখতে পাচ্ছ এখানে চেকমাপ করার পর দেখতে পাচ্ছ রেজিস্টার অপশান এ রেজিস্টার অপশানে ক্লিক করবে রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনালি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফুল ফিলভাবে সাবমিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের ফিজিক্যাল এখানে ভেরিফিকেশান হবে ডকুমেন্টস তোমাদের ভেরিফাই হবে তারপরে তোমাদের ফাইনাল সিলেকশান হবে এবার তোমাদের বলে দিই যদি তোমরা এই পোস্টে কাজটা পেয়ে যাও যদি তোমাদের সিলেকশান হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সরকারি মাধ্যমে আধারা সেন্টারে তোমরা কিন্তু আধার সুপারভাইজার হিসাবে আধার কার্ডের যাবতীয় কাজ যেমন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নতুন আধার কার্ড তৈরি আধার কার্ড সংশোধন আধার কার্ডের সমস্ত রকম কাজগুলো কিন্তু তোমরা করে প্রতি মাসে পনেরো থেকে ষোলো হাজার কিন্তু মিনিমাম তোমরা কিন্তু এখানে ইনকাম করতে পারো ওকে তাই তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি তোমরা যারা এখানে আদার সুপারভাইজার হিসাবে এই পোস্টে জবটা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারো এবার বলে দিই এখানে কিন্তু যে অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের কোন রকম কিন্তু এখানে পিস লাগছে না তোমরা কিন্তু বিনামূল্যে সবাই অ্যাপ্লাই করতে পারছো ওকে তাই তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ভিডিওটা তোমাদের পুরোটাই বলে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপে আর কোনো রকম সমস্যা হয় কিংবা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলটি রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে